এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর জিরা গরম মশলা হিসেবে পরিচিত এসব মশলার চাহিদা সবচেয়ে বেশি থাকে কোরবানির ঈদের আগে। গরম মশলার মধ্যে অন্যতম হলো এলাচ। সরকারি সংস্থা টিসিবির হিসেবে এক মাসের ব্যবধানে যার দাম প্রায় 5 ভাগ বেড়েছে। মানভেদে 1 কেজি এলাচ বিক্রি হচ্ছে 1600 থেকে 2200 টাকায়, আর 1 ভাগের মতো দাম বেড়ে প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে 380 থেকে 460 টাকায়। তবে দারচিনি, লবঙ্গ ও গোলমরিচ আগের দামেই বিক্রি হচ্ছে। মশলা সব দাম মোটামুটি ঠিক আছে ভাই, খালি এলাচির দাম একটু বাড়তি আগে ছিল 1380-1400, এই এলাচি হয়েছে আপনি 1800, আর ভালো যে আমরা 1600 বেচতাম এরা 1900-2000 কিনতে হয়। একটু ভালো মানের চায় তো কাস্টমার, দাম একটু বেশি। এগুলা আপনি নর্মাল আছে সেটা আগে দামে আছে, বাড়ার অর্থ ছিল জায়গায় জায়গায় যে গাড়ি ভাড়ার জন্য একটু ঈদের আসলে গাড়ি ভাড়ার জন্য বাড়ে, এটা এমন সমস্যার কিছু নাই। চীন থেকে আমদানি করা আদার দাম এক মাসে প্রায় 21 ভাগ বেড়েছে। ব্যবসায়ীদের হিসেবে প্রতি কেজি চায়না আদা বিক্রি হচ্ছে 120 টাকায়, আগের দামেই বিক্রি হচ্ছে দেশি আদা প্রতি কেজি 180 টাকায়, রসুনও বিক্রি হচ্ছে গত সপ্তাহের দরেই। দাম পারতে এখন মালের একটু চাহিদা বেশি, সামনে কোরবানির ঈদ, যার কারণে একটু বর্তমানে চাহিদা আদার বেশি। চায়না আদা গত সপ্তাহ থেকে এই সপ্তাহে 20 টাকা কেজি বাড়ছে, 15 থেকে 20 টাকা বাড়ছে। দেশি রসুনের দাম বাড়ে নাই, চায়না রসুনের দাম বাড়ে নাই, রসুন একভাবে আছে। কেজিতে 5 টাকা বেড়েছে আমদানি করা পেঁয়াজের দাম, প্রতি কেজি বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকায়, আর দেশি পেঁয়াজের দাম রয়েছে আগের মতোই 50 থেকে 60 টাকা কেজি। ইমতিয়াজ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।